শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখাচ্ছি আমাদের রাঙামাটি যাত্রা। আমরা কয়েকজন বন্ধু মিলে রাঙামাটি গিয়েছিলাম। এটা হচ্ছে ডিভাইন লেক আইল্যান্ড রাঙামাটিতে। অল্প একটু দেখাতে পারবো, খুব বেশি একটা ভিডিও আসলে আমি করতে পারিনি। আর খাওয়া দাওয়া দেখাবো না, শুধু ভিতরের ভিউটাই একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রচুর গাছ আছে এখানে, মানে পরিকল্পিত বাগান যেটাকে বলে আর কি, পরিকল্পিত বাগান। একটা পাহাড়ের চূড়া ছিল, অর্ধেকটা পাহাড় ওরা পেয়েছে, বাকিটা জলের নিচে। আপনারা তো জানেনই রাঙামাটিতে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে রাঙামাটি তৈরি করা হয়েছে। লেকের পানি মানে হচ্ছে জমানো পানি। এটা হচ্ছে ট্রি হাউস, কয়েকটা গাছ নিয়ে এখানে ট্রি হাউস বানানো হয়েছে। তার পিছনে হচ্ছে এই জায়গাটা, এটাও লেক, জল এভাবে জমে আছে, কচুরিপানা আটকে রাখা আছে। অল্প একটু দেখাতে পারবো, আসলে খুব বেশি আমি ভিডিও করতে পারিনি, মজা নিয়ে ব্যস্ত ছিলাম। ইউটিউব চ্যানেলটা ভিডিও বেশি একটা করা হয়নি, অনেক লোক গেছি তাও না, কিন্তু যেহেতু আমরা ক্লোজ ফ্রেন্ডরা গেছি তো নিজেদেরকে নিয়ে নিজেদের কথা নিয়ে ব্যস্ত ছিলাম, খুব একটা ভিডিও বা ছবিও আসলে তোলা হয়নি। আমরা আড্ডাতেই মাতি যখন একসাথে হই। দেখতে পাচ্ছেন এই যে গাছ, গাছের উপরে ঘর, এটা বাঁশ দিয়ে বানানো। ভিতরে একটা করে টয়লেট আছে, একটা করে রুম, একটা করে বারান্দা, একটা করে টয়লেট। এই হচ্ছে একটা কটেজ, বাঁশ দিয়ে বানানো মনে হয়, আসলে বাঁশ দিয়ে বানানো না আর কি, বাইরে থেকে বাঁশ দেওয়া, কংক্রিটেরই বানানো, না হলে তো বাথরুমের ব্যবস্থা করা যেত না। এই যে দেখছেন ডিভাইন লেক আইল্যান্ড, এখান দিয়েই ঢুকতে হয়, উঠলে পরে ডাইনিং। খুব সুন্দর এরিয়াটা, আমি ওটার আসলে আর ভিডিও করিনি, এইটুকুই ভিডিও করেছি, অল্প একটু জায়গা। দুটো বিড়াল আছে এখানে, ওরা খেলা করে। অনেক গাছ এখানে, ফুলের গাছ, প্রচুর ফুলের গাছ ওরা করেছে। বিড়াল দুটোর মজা দেখছিলাম আসলে আমি, তখনই ভিডিওটা করা। হ্যাঁ সেটাই তো, এখানে ছবি তোলা আছে আমার, অনেকগুলোই ছবি। আমি পরে একটা ছবি দিয়ে ভিডিওর মতো বানিয়ে, এটা ফেরার সময় আমরা যখন ফিরছি তখনও দুপুর ছিল, ফিরে আসছি আমরা আবার। বেশিক্ষণ আসলে ছিলাম না, গেছি 1টা বাজে, 3:30-এর মধ্যে আবার আমরা বোটে উঠে গেছি, কারণ অনেকটা দূর ফিরতে হবে, সেজন্য বেশিক্ষণ ছিলাম না। আমি এখানে আর ভয়েস দেবো না, আসলে এই শব্দটাই থাক, আপনারা দেখতে থাকবেন, সবাই ভালো থাকবে। ওই লাগে না।
সবাই ভালো থাকে।